রমজান স্পেশাল অষ্টম পর্বে আজকে আমি আপনাদেরকে ভীষণ মজাদার একটি কাবাব তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে অনেক মজাদার উপায়ে একটি কাবাব তৈরি করে দেখাবো, যেটা চাইলে আপনারা ইফতারিতে তৈরি করতে পারেন, আবার চাইলে আসছে ঈদেও তৈরি করতে পারেন। এই কাবাবটি তৈরি করা অনেক বেশি সহজ এবং খেতে অনেক বেশি মজাদার। চলুন তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। ভীষণ মজাদার এই কাবাবটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, যেটাকে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এই টক দইটা আমি বাসাতেই তৈরি করেছি এবং এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধের সাথে 1/2 চা চামচ পরিমাণ ভিনেগার মেশালেই কিন্তু এই টক দইটা হয়ে যাবে। আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা টক দই ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখানে ঝালের পরিমাণটা নিজেদের স্বাদের উপর নির্ভর করে বাড়িয়ে কমিয়ে দিতে হবে। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এরপর এখানে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। এরপর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। আমি এখানে ঘরে তৈরি গরম মশলা ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি 1/2 চা চামচের চাইতেও কম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ এবং 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। চেষ্টা করবেন এখানে দুটো সস একসাথে ব্যবহার করার জন্য, এতে করে টেস্ট ভালো আসবে। এবার আমি এর মধ্যে পাপরিকার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, তবে এটা অপশনাল, থাকলে দিবেন না থাকলে বাদ দিয়ে দিবেন। এবার সব কিছুকে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রমজান স্পেশাল এর আগের পর্বগুলো যারা আপনারা এখনও দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন, সবগুলো রেসিপির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর রমজান স্পেশাল এর পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। মাংসের মধ্যে তেল, ঝাল, মশলা সব কিছু খুব ভালোভাবে প্রবেশ করার জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে। আমি এখানে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, তবে আপনাদের হাতে যদি সময় একদমই কম থাকে সর্বনিম্ন 30 মিনিটের জন্য হলেও এটাকে মেখে রেখে দিতে হবে। আর অফ ক্যামেরাতে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ফুড কালার দিয়ে দিয়েছি। অপরদিকে এখানে আমি কয়েকটা শাসলিকার কাঠি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর পানিটা হালকা কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের জন্য। এবার আমি এই শাসলিকার কাঠিগুলোকে পানি থেকে উঠে একটা সাইডে রেখে দিচ্ছি, আর যে 1 ঘন্টা আগে আমরা মাংসটাকে ফ্রিজে রেখেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর আমি হাত দিয়ে আবারও একটু ভালোভাবে সব কিছুকে মাখিয়ে নিচ্ছি। আর এখানে ফুড কালারটা দেওয়ার কারণটা হচ্ছে দেখতে একটু বেশি সুন্দর লাগবে, তবে আপনারা চাইলে টোটালি ফুড কালারটা বাদ দিতে পারেন। এবার আমি আগে থেকেই ভিজিয়ে রাখা শাসলিকের কাঠির মধ্যে মাংসগুলোকে খুব ভালোভাবে গেঁথে দিচ্ছি। আর গেঁথে দেওয়ার সময় কিন্তু একটু ভালোভাবে টাইট করে গেঁথে দিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় এই মাংসগুলো খুলে আসবে, এর জন্য একটু টাইট করে গেঁথে দিতে হবে। আমি একই রকমভাবে সবগুলো শাসলিকের কাঠির মধ্যে মাংসগুলোকে গেঁথে দিয়েছি। এবার আমি এই মাংসগুলোকে ভেজে নেব। আর মাংসগুলো আমরা গেঁথে নেওয়ার পর যে এক্সট্রা মশলাটা বাকি রয়ে গিয়েছিল, এবার সেই মশলার মধ্যে আমি কিছুটা পরিমাণ সস মিশিয়ে রুপুর দিয়ে ব্রাশ করে দেব, তবে এই বিষয়টা টোটালি অপশনাল। আমি এখানে বারবিকিউ সস নিয়েছি, আর এই বারবিকিউ সসের সাথে এই মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন আমরা ব্রাশ করে দেব এই মাংসটার উপর, তখন কিন্তু এটা খেতে আরও বেশি টেস্টি হবে। কাবাবগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে বড় একটি ফ্রাই প্যানের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ তেল। এই কাবাবগুলো ভাজার জন্য কিন্তু খুবই অল্প পরিমাণে তেলের প্রয়োজন হয়। এবার এই ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যখন ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে এই কাবাবগুলোকে খুব ভালো করে দিয়ে দিতে হবে। যখন আমরা এই কাবাবটাকে ফ্রাই প্যানের মধ্যে দেব তখন কিন্তু এই ফ্রাই প্যানটাও অনেক বেশি গরম থাকতে হবে এবং চুলার আঁচটাও একটু বেশি থাকতে হবে, কারণ প্রথম পর্যায়ে কিন্তু 2-3 মিনিটের মতো একটু বেশি আঁচে এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে। এতে করে কাবাবগুলোর উপরে খুব সুন্দর একটি পোড়া পোড়া ভাব চলে আসবে, যার জন্য কাবাবগুলো খেতে বেশি ভালো লাগবে। তবে 1 থেকে 2 মিনিট পর কিন্তু অবশ্যই চুলোর আঁচটাকে কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে না। আর মাংসগুলোর মধ্যে কিন্তু আপনারা দেখতেই পেলেন আমি একটু পরপর এই সসের সাথে যে আমরা মশলাটাকে মিশিয়ে রেখেছিলাম সেটা ব্রাশ করে দিয়েছি, কারণ এটা দেওয়ার ফলে কিন্তু এই কাবাবটা খেতে বেশি ভালো লাগে। কাবাবগুলোর উপরে আমি যে বারবিকিউ সসটা দিয়েছি সেটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এখানে টমেটো সস কিংবা একটু সরিষার তেল ব্রাশ করে দিতে পারেন।
এবার আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে উল্টেপাল্টে কাবাবগুলোকে ভেজে নিয়েছি। আর প্রথম পর্যায়ে কাবাবগুলোকে একটু বেশি আঁচে ভেজে তারপর কিন্তু জালটাকে কমিয়ে দিতে হবে। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার আমি এই কাবাবগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কাবাবগুলোকে ভেজে নেওয়ার পর এটা দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে এই কাবাবটিকে নান রুটির সাথে পরিবেশন করতে পারেন। আমার চ্যানেলে অলরেডি দুটো নান রুটির রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চেষ্টা করেছি একদমই সহজ উপায়ে আপনাদের সামনে রেসিপিটি তুলে ধরার জন্য। আমি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। রমজান স্পেশাল এর পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।